হ্যালো গাইস, সবাই একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে নবমী এবং আমার তরফ থেকে নবমী তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইলো এবং অনেক অনেক ভালোবাসা রইলো। তো আজকে ব্লগটা স্টার্ট করছি, এখন প্রায় বাজে 12টা, সহ এখন সকাল 12টা বাজতে যায় প্রায়। তো এই কারণে এত দেরি হলো ব্লগটা স্টার্ট করতে, আমি সকাল থেকে স্টার্ট করতাম। আর যারা আমার কালকে ব্লগটা দেখেছো জানো যে কালকে কত দেরি হয়েছিল, তো এই কারণে আজকে একটু দেরি হয়েছে। তারপরে কালকে ব্লগটা এডিট করতে হতো, প্রায় এখন আমার এডিট কমপ্লিট হয়নি, তারপরে আপলোড করব, এই কারণে তো দেরি হবে। এই কারণে আজ এত দেরিতে ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমি মন্দিরে যাব, আর যা যা হবে সেগুলো তো তোমাদেরকে দেখাবোই। তো যাই হোক, তাহলে আজকের ব্লগটা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো শুরু করার আগে একটাই কথা বলবো, যে তোমরা ভিডিওগুলো শেয়ার করছো না, প্লিজ তোমরা ভিডিওগুলো একটু শেয়ার করো। যত বেশি তোমরা ভিডিওটা শেয়ার করবে তত আরও লোকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তো যাই হোক, তোমার ভিডিওটা একটু শেয়ার করে দিও আর লাইক একটা করে দিও। তো তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ বসে রয়েছি, তো আমি যখন এলাম পুজো হয়ে গেছে প্রায়, তো দেখতে পাচ্ছ এখন বসে আছি। যে যাই হোক, তোমাদেরকে দেখাবো তো ছোটো তোমার। এখন দেখতে পাচ্ছ যে আরতি চলছে, তো আরতি তোমাদেরকে দেখালাম ভিডিওগুলো, তো দেখতে পেলে আরো তোমাদের কিছু শর্ট দেখাচ্ছি। 1 2 3 লেটস গো স্টার্ট। আমি রাস্তায় বেরিয়ে দেখলাম সাঁওতাল নাচ বা মাঝি নাচ যাই বলা হয়, তো দেখলাম আসছে, এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমরা দেখো আরো তোমরা শর্টগুলো। এখন এখানে এলাম তো কেউ নেই, তো আমরা এখন ফটো তুলছি। দেখতে পাচ্ছ যে DSLR এনেছে বন্ধুরা, তো এখন দেখতে পাচ্ছ যে ফটো তোলা হচ্ছে, মানে পুজোতে এবারে ফটোও তোলা হয়নি সেরকম, এখন তুলছি। দেখতে পাচ্ছ ফটো তোলা হচ্ছে এবং আমিও তুলেছি। তো এখন এটা তোমাদেরকে দেখালাম, তো এবারে বিকেলে তোমাদের সাথে দেখা হবে। ওকে, তো এখন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভালো করে দেখা। এই তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান ক্যামেরা। বাপরে ভাই, ওরে পোজ বেরো হয়নি, বললে হবে না, ওরে সেরা সেরা উপি ঠাকুর দেখতে। তো চলো যাওয়া, আমরা বন্ধুরা মিলে এখন বিরিয়াছি ঠাকুর দেখতে যথাযথ যাব, তোমাদেরকেও দেখাবো। তাহলে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সো গাইস, তো দেখতে পাচ্ছ আজকে ভিড়ের লেভেলটা কত বেশি, মানে ভিড়টা কত বেশি দেখতে পাচ্ছ যে ভিড়, ভাই রে ভাই, পেরোনো যাচ্ছে না, এত ভিড়। মানে এটা হচ্ছে দুবরাজপুর ইউথ কোন, আমি দুটো ব্লগও দেখিয়েছি তোমাদেরকে, তো এগুলো আর চেনানোর কোনো প্রয়োজন হয় না যারা ওই ব্লগগুলো দেখেছো। আর যারা দেখো নি,
ওই ব্লগগুলো অবশ্যই দেখবে। আমার ভালো হয়েছে ব্লগগুলো অবশ্যই তোমরা দেখবে এবং কেমন হয়েছে জানাবে। তো দেখতে পাচ্ছো এখানে আজ আর ঢুকলাম না, কারণ দুটো ব্লগে আমি দেখিয়েছি। তো ফিডটা দেখতে পাচ্ছো, তো দেখো তোমরা ভিডিওটা। তো চলো আর যথাযথ যাবো তোমাদেরকে দেখাবো, তাহলে চলো। তো গাইস, তো আমার দুটো ব্লগে এই যে থিমটা করেছে উত্তরাঞ্চল, এই থিমটা আমার দেখানোই হয়নি। তো আজকে ব্লগটাতে আমি থিমটা দেখাতে চলেছি। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এই থিমটা কিন্তু আমি দেখাইনি দুটো ব্লগে। তো আজকে ভিডিওতে আমি দেখাতে চলেছি, আর জানি না এখানে তো ফাঁকা লাগছেই, তো এখানে কত ভিড় হবে, ভিড়ের লেভেলটা কত বেশি হবে আমি তাও জানি না। দেখতে পাচ্ছ কত গেট করে, যাই হোক তোমাদেরকে দেখাবো, তাহলে চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ যে ভিড়ের লেভেলটা, মানে ভাইরে ভাই ভিড় কত দেখতে পাচ্ছ, রাস্তার পুরো ওই পাশ এই পাশ লাইন হয়ে গেছে। তো এই জায়গাটা কত ভিড় দেখতে পাচ্ছ, আর আমার লাইনে দাঁড়িয়ে ভিডিও মানে ঠাকুর দেখতে এত বিরক্ত লাগে মানে বলার মতন না। এই কারণে এত সময় আর দেওয়া যাবে না, কারণ তোমাদেরকে আরও অনেক ঠাকুর দেখাতে হবে। আর মানে এখানে দাঁড়িয়ে গেলে অনেকক্ষণ লেগে যাবে, প্রায় এক দু ঘন্টা লেগে যাবে যা লাইন। তো দেখতে পাচ্ছ আমি পাহাড়ের থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে কী করেছে, দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা, তাহলে তোমাদেরকে কিছু শর্টও দেখিয়ে দিচ্ছি এখানকার, যাই হোক তোমাদেরকে দেখাই, তাহলে চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এই যে লাইটিংটা মানে কত ভালো করেছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে দুবরাজপুর বাদামবাড়ি। তো লাইটিংটা আমার তো সেই লেভেলের লাগছে। তো দেখতেই পাচ্ছ মানে পুরোটাই, আর যারা দুবরাজপুর থেকে ভিডিওটা দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো একটা কমেন্ট এবং লাইক করার জন্য, তাহলে আমি বুঝতে পারবো যে কতজনা দুবরাজপুর থেকে ভিডিওটা দেখেছে। যাই হোক, তো তোমরা করে দিও প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করছি। তো দেখতে পাচ্ছ মানে ভিডিওটা দেখতে পাচ্ছ যে মানে লাইটিংটা শুধু দেখুন, মানে সিলিংয়ে উপর লাইন মানে উপরে লাইটটা দেওয়া আছে, এবং অনেকে এখানে ফটো তুলছে ভিডিও করছে। তো দেখতে পাচ্ছ, তো কিছু এখানে তোমাদেরকে শর্ট দেখাচ্ছি, তো ঠাকুরটাও তোমাদেরকে দেখাবো। যাই হোক, তোমাদের কিছু শর্ট এখানে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ লাইটিংটা। আর এখানে কিন্তু সবাই দেখতে পাচ্ছ ধারে পাশে ফটো তুলছে। তো যাই হোক, তোমাদেরকে শর্টগুলো দেখাই, তো দেখো তোমরা। দেখেছি এটা হচ্ছে ডিএসএ। তো দেখতে পাচ্ছ তোমাদের আর চিনানোর দরকার নেই, কারণ দুটো ব্লগ আমি দেখিয়েছি। তো যাই হোক, এখানে আজকে ভিড়টাও দেখতে পাচ্ছ কত, আর খুবই খিদে পেয়েছে, তো কিছু খেতেও হবে। যাই, তো মেলার মধ্যে ঢুকছি, তো মেলাটা আমি দেখিয়েছি, তোমরা ওই ব্লগগুলো দেখে নেবে, তাহলে তোমরা দেখতে পাবে। যাই হোক, তো দেখে নেবে। তো দেখতে পাচ্ছ এখানে খাচ্ছি, তো শুভ রয়েছে আরও সব বন্ধুরাও রয়েছে এখানে খাচ্ছি। তো কী খাচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এখানে চিকেন পকোড়া নিয়েছে, আইস ফ্রাইড সব নিয়েছে। যাই হোক, তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে বাড়িয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ রাস্তাতে যাচ্ছি, তো বাড়ি যাওয়ার সময় আজকে কিছুটা ভিডিও করেছি, তো দেখতে পাচ্ছ। তো যাই হোক, আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার একটা নতুন